আমি এখন খাবো আইসক্রিম, সারাদিন কিছু না খেয়ে আছি, এখন খাবো হচ্ছে আইসক্রিম, তো খেয়ে নি। দ্বারকেশ্বর নদীর ব্রিজে, এটা হচ্ছে রাজগ্রামের পাশে অবস্থিত এই এখানটা, এই ব্রিজটা। তো এখান থেকেই আমি ব্লগটা শুরু করছি আজকে, তোমরা দেখতে পেয়েছো এই যে পুরোটা দেখে নাও একবার, তোমরা শুনতে পাবে কি না জানি না, তো অনেকটাই জোরে বলার চেষ্টা করলাম, যদি না শুনতে পাও তাহলে অবশ্যই আমি রেকর্ড করে বলে দেবো আবার বাড়িয়ে। পুরো নদীটা একবার দেখে নাও তোমরা। এখানে আমরা পিকনিক করেছি, একবারই বোধহয় এসেছি পিকনিক করতে, 2019-এ আই থিঙ্ক। দেখে নিয়েছো দুটো দিকই, এটা হচ্ছে মাঝখানে ব্রিজটা আছে, ব্রিজে দাঁড়িয়েই আমি ভিডিও রেকর্ডটা করছি। বর্ষাকালে পুরোটা ভরে থাকে জলে, এখন এই তো জল, বর্ষা যখন পড়বে তখন আসবো, তখন তোমরা আবার দেখতে পাবে পুরোটা কিরকম দেখতে লাগে। এই পার থেকে আরেকবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। মাছ ধরছে দেখো, স্নানও করছে দেখি। চলো, এখানে দেখা হয়ে গেছে। আমি অ্যাকচুয়ালি ব্যাংকে এসেছিলাম, ব্যাংকে কিছু কাজকর্ম ছিল আমাদের, তো সেই জন্যে এসছি, তো ভাবলাম এখানে একটু ব্লগটা শুরু করে নিই, যেহেতু আজকে বাড়িতে শুরু করা হয়নি। তো চলো এখন টাটা, বাড়ি যাই, বাড়ি গিয়ে কথা হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ছোট বাগানে চলে এসছে, বেগুন বাগানে, বেগুন চাষ হয়েছে, আগেই দেখিয়েছি তোমাদের, তো এখন বেগুন তুলবে, ও এনেছে একটা ছুরি, ছুরি দিয়ে বেগুন তুলবে, তোমরা দেখবে দাঁড়াও, ছোট নয় তো, বড় বেগুনটা হয়েছে। এর আগের দিন যে বেগুনটা নিয়েছে, তুলে নিয়ে এসছে, সেটা আরো বেশি বড় ছিল, আজকের তো খুব একটা বড় ছিল না, ব্যাপক হয়েছে, তো তোমরা দেখতে পাবে দাঁড়াও। দেখা গো, এইভাবে দেখাতে হয়, এইভাবে ইয়ে কত বড় হয়েছে, আগের দিন এর থেকে অনেক বড় হয়েছিল, এটা ছোট অনেক, প্রচুর ধরেছে, ওরা শ্যাম্পু মাখে, শ্যাম্পু বড়। হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি আমি অ্যাগ্রি করছি তোমার সাথে, হয়ে গেছে। চলো টমেটো আছে ওইদিকে, ওইদিকে চলো, টমেটো টমেটো পেকে আছে, যেটা কিনা আমি চারখানা, তোমরা দেখতে পাচ্ছ আমি বাড়ি চলে এসেছি এবং ফ্রেশও হয়ে গেছি। তো আজকে একটা স্পেশাল রান্না করব, তোমরা হয়তো থাম্বনেল থেকে বুঝেই গেছো যে আমি কি স্পেশাল রান্না করতে চলেছি, তো যাই হোক তোমরা দেখতে থাকো রান্না।
তো আজকে আমি বানাচ্ছি ধনিয়া চিকেন, তোমরা দেখেই নিয়েছো থাম্বনেলে। আচ্ছা, কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে দেখো। ধনে পাতা নিয়েছি, যেহেতু ধনিয়া চিকেন নামেতেই আছে তার জন্য অবশ্যই ধনিয়া পাতা লাগবে। আর তার সাথে নিয়ে নিয়েছি আদা, রসুন আর লঙ্কা। তো এগুলো পেস্ট করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো এই পেস্ট করা আদা, রসুন, ধনিয়া পাতা, লঙ্কা যা যা নিয়েছিলাম আর কি তোমরা দেখলে, তো সেগুলোই আমি এখন মাখিয়ে নেব চিকেনের সঙ্গে। মাখিয়ে নিয়ে এই ম্যারিনেশনটা মোটামুটি 2 ঘন্টা আমি রাখবো। তো 2 ঘন্টা পরে রান্না করব। তো আগে চলো মাখিয়ে নিই, তারপরে দেখাচ্ছি তোমাদের। এর সঙ্গে নিয়ে নেব পরিমাণ মতো নুন, হলুদ, হলুদ একটুখানি দেব যাতে করে কালারটা সবুজ সবুজ থাকে। আচ্ছা, আর মশলা, মশলা বলতে আমি শুধু জিরে গুঁড়োই নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এর আগেও আমি একবার ধনিয়া চিকেন বানিয়েছিলাম নিজের বাড়িতে, তো আজকে আমি সেকেন্ড টাইম বানাচ্ছি ধনিয়া চিকেন। তো প্রথমবারে আমি যখন করেছিলাম তো কালারটা ঠিকঠাক সবুজ হয়নি, তো এবারে দেখা যাক সবুজ আসে কি না। তো তোমরা দেখতেই পেলে যে সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এরপর আমি একটু সর্ষের তেলও দিয়ে নেবো এর সঙ্গে, তারপর চলো ম্যারিনেট করে নিই। যা যা মশলা দিলাম এবং ধনে পাতা দিয়ে ওটা মেখে নিয়েছি খুব ভালোভাবে। এটা এখন ম্যারিনেট করা হয়ে গেছে, তো ম্যারিনেশনটা থাকবে হচ্ছে মোটামুটি 2 ঘন্টা থাকুক, তারপর আমি রান্না করছি। এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম, 2 ঘন্টা পর আমি এটা রান্না করব। তেল গরম হয়ে গেছে, তেল গরম হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিয়েছি দারচিনি, একটা দারচিনি দিয়েছি, একটা এলাচ দিয়েছি, 3টে লবঙ্গ, 3টে গোলমরিচ। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এরপর আমি টমেটো দিয়ে দেবো এর মধ্যে। টমেটো গুলো 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে মেরিনেট করে রাখা চিকেনটা মিশিয়ে দেবো। সবুজ সবুজ হয়েছে দেখো মা, হলুদ কম, হলুদ আগের বারে বেশি দিয়ে ফেলেছিলাম, আজকে হলুদ দিইনি, একটুখানি দিয়েছি। না, হলুদ দিলে কেমনই হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায় কালারটা। দিয়েছি একটুখানি, একটুই দিয়েছি, বেশি দেব সবুজই চাই আমার। গ্রেভিটা চারটে দিয়ে লোভটা বাড়িয়ে দেবো ছোট। রেস্টুরেন্ট খুলছো নাকি? রেস্টুরেন্ট খুলছো নাকি? রেঁধে দিবো, পাবলিক যদি না আসে আমার দায়। ভালো মন্দ আনবো, ভালো করে খাওয়াবো।
পাত্তা দিও না তো, পাত্তা দিও না। রান্নার কালারটা দেখো পুরো সবুজ, এবারেও এলো না, এবারেও আমি করতে পারিনি ঠিকঠাক সবুজ মতো, তবে খেতে দারুণ হয়েছিল। আমি নিজেই রান্না করে নিজেই বলে থাকি, রান্না যদি খারাপ হয়ে থাকে তাহলে নিজেরই পছন্দ হয় না, এবং নিজেই বলে দিই যে ভালো হয়নি, রান্নাটা ঠিকঠাক করতে পারিনি, আর যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই বলি যে ভীষণ ভালো হয়েছে। যাই হোক, আজকে রেসিপিটা খেতে অসাধারণ ছিল, ভীষণ ভালো খেতে লেগেছে। কি করছো গো? ফোনে কি দেখছো? তোমরা দেখো আমার হাজবেন্ড কিরকম করে বসে আছে, বসার কায়দাটা দেখো। তোমরা কি কখনো এইভাবে দেখেছো, বসেছো? তোমরা যদি বসে থাকো এইভাবে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। তো বাস, আজকের ব্লগ আমি এই পর্যন্ত রাখছি। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। বাই।